প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে সরল করে তুলেছে। সেই সঙ্গে এটাও সত্য যে সাধারণ মানুষের প্রযুক্তির ব্যবহারের অসাবধানতাকে অপব্যবহার করে চলেছে কিছু অসাধু ব্যক্তি। বর্তমানে সাইবার অপরাধ যেভাবে বেড়েছে তার জন্য জোরদারও হয়েছে সাইবার সুরক্ষা বিধিও। সাইবার সুরক্ষাকে জোরালো করার কথা মাথায় রেখেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রকাশিত পঞ্চায়েতি রাজ পত্রিকাটি প্রকাশ করল একটি বিশেষ সংখ্যা, যাতে আলোচিত হয়েছে সাইবার সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার থেকে নিষ্পত্তির নানা উপায়। সম্প্রতি পঞ্চায়েতি রাজ পত্রিকার সাইবার সুরক্ষা সংক্রান্ত সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করল, যেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার এবং তথ্য ও বৈদ্যুতিক দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী বাবুল সুপ্রিয়। তিনি বললেন, ক্রমাগত বেড়ে চলা সাইবার অপরাধের সঙ্গে মোকাবেলা করার ক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি ভালো প্রয়াস। সমস্ত পঞ্চায়েত স্কুলে মানে হোয়াটসঅ্যাপ পর্যন্ত আজকাল মোবাইল সবাই ইউজ করে, হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে, সেই ই ফাইলের মাধ্যমে তাদের কাছে ছড়িয়ে দেওয়া, এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্টারনেট পরিষেবা আমি জানি গ্রামাঞ্চলে স্পিড খুব কম, আমরা যখন ট্রাই করি হয়তো কোথাও কোথাও কমে যায়, ইয়ে হয়, কিন্তু যখন যখন তারা কম্পিউটারে অ্যাক্সেস পায়, যখন অনেকে অনেক বাবারা আছে যারা নিজেদের ছেলেমেয়েদের মোবাইল থেকে ইন্টারনেট ইউজ করে, তো সেই জন্যে এর যে খারাপ দিকটা আছে সেটার সম্বন্ধে সচেতনতা বাড়ানোটা খুব দরকার। তো ইন্টারনেটের পরিষেবা যেরকমভাবে আস্তে আস্তে বাড়ছে সেটার জন্য সবাই রাজ্য সরকারও ভীষণভাবে চেষ্টা করছে, সেটার পরিষেবা যেরকম বাড়ছে, যখন পরিষেবাটা কারোর হাতে পৌঁছানোর আগেই তার খারাপ সাইডে যখন যদি মানুষ সচেতন হয়ে যায় সেটা তো আমার মনে হয় সবাইকার জন্য উপকারী। এবং সেই জন্যেই শুধু ইন্টারনেটের মাধ্যমেই সচেতনতা ছড়িয়ে দেওয়ার চাইতে সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বইটা যদি মানুষের কাছে আমরা যদি পৌঁছে দিচ্ছি, 12,000 বই ছাপানো হচ্ছে আপনারা জানেন, এতে মানুষ এটা পড়লেও তারা এটার সম্বন্ধে অনেক সচেতন হবে। বা অনেক সময় অনেকে ভলেন্টিয়ার আসে যে আপনার আধার কার্ড হয়নি, চলুন আমি করিয়ে দিচ্ছি, তারা যখন আপনার থেকে জিনিসপত্র জানতে চায় আপনি সরলভাবে সেগুলো সব দিয়ে দেয়, কম্পিউটার অপারেটারকে দিয়ে দেন, কেউ মোবাইল নিয়ে তো আপনার গ্রামে দেখা গেলো একজন মোবাইল নিয়ে এলো যে দাদা চলুন আসুন আপনার সবাইকার কিছু একটা করিয়ে দিচ্ছে, তারা যখন জিনিস জানতে পারবে সে সম্বন্ধে কী কী ফ্রড হতে পারে সেগুলো সবাই বইতে দেওয়া আছে, যে সচেতনতা রাখলে আমার মনে হয় অনেকটাই আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারি।